এভরিওয়ান, ওয়েলকাম টু পৌষ অ্যান্ড সাইন। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদেরকে অনেক স্বাগত। এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে, আজকে হলো বৃহস্পতিবার। মানে আজকে এক তো হাজব্যান্ডের ছুটি আছে, সেটা যেমন খুশির দিন, সেরকম আজকে আমার মেয়ের আছে ভ্যাকসিন, তো নিয়ে যাবো ওকে এক্ষুনি। এখন প্রায় 11:30টার মতো বেজে গেছে, তড়িঘড়ি করে রেডি হলাম এই কারণ আমাদেরকে বলেছিল 12টার সময় যেতে, তো আমরা সেই হিসেবেই সকাল থেকে প্রিপেয়ার হচ্ছি যে 12টার সময় যাবো। বাচ্চার খাওয়া দাওয়া বানিয়ে রেখে দিয়েছি, ওকে সকালে একটু ব্রেকফাস্ট করিয়েছি, সেরকম করতে চাইনি যদিও, আর তারপরে ধরুন এই ওকে ফলের জুস খাইয়ে দিয়েছিলাম, তারপরে ভাতটা খাওয়াবো। তো এক্ষুনি ফোন করলো যে আমাদের যেতে হবে, মানে কোনোরকম করে আমরা দুজন রেডি হয়ে গিয়েছি ওকে নিয়ে যাবো। এই যে আমার মাম্মা, এটা আমার মাম্মু বলি, আমার মাম্মু বলিটা। আমার খুব কষ্ট হচ্ছে একে দেখে, আমি জানি না একে নিয়ে বসতে পারবো কি না, হয়তো ওর বাবাকেই দিয়ে দেবো বসার জন্য ওকে নিয়ে। তো দেখি এখন কি করি ওকে, এই কারণে আজকে স্লিপলেসটা পরিয়েছি, হাতে টাতে ভ্যাকসিন দেবে তো একটু খোলামেলা জামা পরিয়ে নিয়ে যাচ্ছি, যাতে এসে আমার খুলতেও সুবিধে হয়। চলুন তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, প্রচণ্ড গরম, কী করবো, পাশেই সামনে, এই যদিও কোনোদিন জানি না আমরা জায়গাটা কোথায়, তো আমাকে ওই দিন আশা দিদি এসে বলে গেছিলো জায়গাটা, হাঁটা পথেরই ডিস্টেন্স, তো হাজব্যান্ডও জানে না আমিও জানি না, তো দেখি একটু লোকজনকে জিজ্ঞেস করে চলে যাব আর ভ্যাকসিনটা নিয়ে আসছি। তো এসে আপনাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ব্লগটি দেখতে থাকুন। যদিও ছিল হাঁটা পথের ডিস্টেন্স, তাও এত রোদ্দুর দেখে আমরা রেস্ট নিলাম না, বাচ্চাটাকে নিয়ে যেহেতু বেরিয়েছি তাই সামনে যেহেতু আছে একটা অটোকে ভাড়া করে নিয়েছি, অটোই আমাদেরকে একদম ছেড়ে দিয়ে আসবে সামনে। আর আমার মেয়ে ভাবছে না ও ঘুরতে যাচ্ছে, তো খুব হাসি হাসি মনে যাচ্ছিলো। আর আমরা এসেই একটা ভুল করলাম, আমরা চলে এসেছি গ্রাম পঞ্চায়েতে, মানে যেখানটাতে ভ্যাকসিন দেবে আমাদেরকে বলেছিলো গ্রাম পঞ্চায়েত, তো আমরা সেই হিসেবে গ্রাম পঞ্চায়েতে চলে এসেছি। তারপরে বললো যে না ওখানে হয় না, সেখান থেকে আবার কিছুটা হাঁটতে হবে, খুব বেশি দূরে নয়, মানে ওখান থেকে দেখাই যাচ্ছিলো। তো যে আশা দিদিটা আছে ও আমাদেরকে ওখান থেকে ডাকছিল, তো ওনার আওয়াজও পাচ্ছিলাম এত দূর থেকে, তো আমরা এখন হেঁটে হেঁটে আবার সেখানটাতে চলে যাচ্ছি। অটোটা থাকলে ভালো হতো, অটোটা একদম ওই মুখে নামিয়ে দিয়ে গিয়েছিলো আমরা ওখানে বলেছিলাম বলে। আর দেখুন এখানে চলে এসেছি, এই বিল্ডিংটার নিচে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, তো এসেই আমার না আমারই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তো প্রথমে আমারও ওয়েট করিয়ে নিল, তারপরে বাচ্চাকে দিয়ে বাচ্চার ওয়েটটা নিয়ে নিল। আর দেখুন এখানে সমস্ত বাচ্চারা আসছে হাসি হাসি মনে, মানে যতগুলো বাচ্চা দেখছি সবাই খিলখিল করে হাসছে, আর ভ্যাকসিনটা পড়ার পরেই চিৎকার চেঁচামেচি করে কান্না। তো এখন আমার মেয়ের টান, আমি ভিডিও করেছি মানে এটা নয় যে আমি ওর ভ্যাকসিন দেখেছি, আমি জাস্ট ক্যামেরাটাকে কিন্তু ওর সামনে ধরে রেখেছিলাম। তো ওর বাবাকেই বসিয়েছিলাম আমি, একদম আমি নিতে পারবো না ওই জিনিসটা আমি জানতাম, আমি কানটাকে বন্ধ করে রেখেছি একটা কানকে, মানে এত খারাপ লাগছিল আমার দেখে। তো তারপরে ওরা আমাকে বারবার বলছিল যে কিচ্ছু হবে না, এটা জাস্ট যেটুকু ইঞ্জেকশন ফোটাবে সেইটুকুর যে ব্যথা ওইটা ওর হবে আর কি। তো খুব কান্নাকাটি করছিল, 3টে ইঞ্জেকশন হয়েছে, কিন্তু তারপরেই দেখুন একদম ঠিক হয়ে গিয়েছে। ও হাসছিল, ওর বাবা ওকে হাসাচ্ছিল, তারপরে হাসছিল। তো 3টে ইঞ্জেকশন হয়েছে, একটা পোলিওর ছিল, একটা রোটা ভাইরাসের ছিল, আর একটা কিছু ছিল, আর এটা হচ্ছে ভিটামিন এর একটা ড্রপ, চোখের জন্য নাকি দেয় এটা। তো এটা দেখলাম যে ঠিকঠাক করে খেয়ে নিল, ড্রপটা ছিল যেহেতু। আর এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি, ওই মোড়ের মাথাটাতে গিয়ে আবার একটা অটো নিয়ে নেব, ও কিন্তু এখন একদম ঠিক আছে। জাস্ট ফিরলাম আমি, খুব বেশিক্ষণ লাগলো না, মিনিট 15-20 মধ্যে হয়ে গেছে কাজবাজ, একদম কাছে ছিল, তাও অটো করে গেছি, অটো করে এসেছি, যা রোদ্দুর বাইরে। তবে আমার মাম্মু কিন্তু খুব স্ট্রং, যখন ইঞ্জেকশনটা দিয়েছে জাস্ট তখনই কেঁদেছে, তারপর থেকে আবার হাসি দিচ্ছে, এখনও হাসি দিচ্ছে। তো বলেছে যেই জায়গাটা ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওই জায়গাটাতে এখন ধরুন 4-5 দিন মতো কোনো রকম তেল, শ্যাম্পু, জল কিচ্ছু লাগানো যাবে না। এবারে দেখা যাক কিছুক্ষণ পরে ও কিভাবে সার্ভিস দেয়। আর ওকে এখন আমি লাঞ্চ করাচ্ছি, ওর সকালবেলা 10:30-10:30 দিকে ওর খাবার বানিয়ে ফেলেছিলাম, এখন লাঞ্চ করাচ্ছি, জামা কাপড় চেঞ্জ না করিয়েই লাঞ্চটা করাচ্ছি, কারণ এখন ঘুমোতে যাইবে, তো এখন আবার চেঞ্জ করতে গেলে দেরি হয়ে যাবে। যতটুকু খায় আজকের দিনের জন্য খুব একটা বেশি জোর করবো না, 1 চামচ 2 চামচ যতটুকু খায় ততটুকুই ভালো আমার জন্য।
তো ঠিক আছে চলুন তাহলে, আবার একটু পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আজকের দিনটা আমি এভাবেই অতিবাহিত করলাম। ভীষণই একটা মিক্সড ফিলিংস কাজ করছিল আমার মধ্যে। মায়ের কথা বড্ড মনে পড়ছিল, এই প্রথমবার মাকে ছাড়া মেয়েকে ভ্যাকসিন দেওয়ালাম। একদিকে যেরকম আনন্দও হচ্ছিল যে একা হয়তো দিতে পেরেছি, একদিকে মায়ের জন্য খুবই মন খারাপ করছিল। 4 মাস অবধি মায়ের কোলে বসে ও ভ্যাকসিন নিত, আমাকে থাকতেই হতো না আশেপাশে, আমি চলেই যেতাম, মানে ওই মেয়ের কান্নাটা নিতে পারতাম না। তো যাই হোক, হয়ে গেল, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে এসেছি। এখন আমরা দুপুরবেলা লাঞ্চ করতে বসবো, আর আমার হাজব্যান্ড না আজকে বাইর থেকে বিরিয়ানি এনেছি, আর আমি খাচ্ছি কালকের যে লেফট ওভার সবজিগুলো আছে ওগুলো। তো আমাদের বাড়ির নিচেই একটা বিরিয়ানির নতুন দোকান খুলেছে, তো আমাদের বেডরুম থেকে এত বিরিয়ানি স্মেল আসছিল, তো ও বলল যে আমি নিজেকে আটকাতে পারছি না, আমি আজকে বিরিয়ানি খাবোই খাবো। তো যেহেতু ছুটির দিন আছে, আমি আর বেশি কিছু মানা করলাম না, আর মানা করিও না, বিরিয়ানি ওর খাওয়ার ইচ্ছে হলে ও খায়। যেহেতু বাড়িতে আমার সেরকম ননভেজ হয় না, তো ও যখনই খেতে ইচ্ছে হয় খায়, আর আমরা যখনই খেতে বসবো মেয়ে আবার ঘুম থেকে উঠে পড়েছে। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। এখন প্রায় 3টে মতো বাজতে যায়, মানে 2:45 বাজতে 15 মিনিট মতো বাকি আছে। খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের, দেখেই নেই তো হাজব্যান্ড আজকে বিরিয়ানি খেলো না। আর বললাম না ওকে, কারণ ও একটা দিনই ছুটি পায়, নিজের ইচ্ছে মতো যা ইচ্ছে হচ্ছে করুক, আমি আর কিছু বললাম না এই জন্য। তো ও এখন বিরিয়ানি খাওয়ার পরে গেছে আবার বাজারে, ছুটলো আজ দুপুরবেলা কোল্ড ড্রিঙ্কস খাবো বলে, ওর কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছে হয়েছে। তো দেখা যাক, কোল্ড ড্রিঙ্কস আনতে গেল। আমাকে এখানটা একটা পুরোনো দিনের মুভি চালিয়ে দিয়েছে, উত্তম কুমারের মৌচাক। আমি কোনোদিন এত পুরোনো মুভি দেখি না খুব একটা, তো ও বললো খুব ভালো নাকি মুভিটা, তো ওর পাল্লাতেই পড়ে আমি মাঝে মধ্যে দেখি এইসব মুভিগুলো, ভালোই লাগে দেখতে। তো এখন হাজব্যান্ড চলে এসেছে বাজার থেকে, নিজের জন্য এনেছে কোল্ড ড্রিঙ্কস আর আমার জন্য একটু আইসক্রিম এনেছে। আমি প্রথমে আইসক্রিমটা দেখে নাই বলেছিলাম খাবো না, তারপরে ও বলল যে কেক এনেছে, কেকের ওপরে আইসক্রিম দেবে। এটা কিন্তু বেশ ভালো একটা কম্বিনেশন জানেন, আমরা বেশ কিছুদিন আগে কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিলাম এটা, আমাদের খুব ভালো লেগেছিলো খেতে। তো কোনোদিন তারপরে বাড়িতে ট্রাই করা হয়নি, তো ওটা দেখে না নিজেকে ঠিক আটকে রাখতে পারলাম না। আপনারাও কখনো না বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, কোনো চকলেট মাফিনের ওপরে এক স্কুপ ভ্যানিলা দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগে খেতে, মানে আইসক্রিমের টেস্ট দ্বিগুণ করে দেয় একদম। তো যাই হোক, এখন প্রায় সন্ধেবেলা 6:30 মতো বেজে গেছে, আমরা একটু প্যান্টালুসে এলাম। মেয়ের সন্ধেবেলা শরীরটা দেখলাম ভালোই আছে, তো ওকে নিয়ে একটু প্যান্টালুসে এলাম ওরই কয়েকটা জিনিস কেনার জন্য, কারণ কয়েকদিন পরে আমি যাব আমার বাবার বাড়ি, মানে ওর মামার বাড়ি যাব। তো ভাবলাম যে কয়েকটা জিনিসপত্র কিনে নিই ওর জন্য। এসেই সূর্যে আমি কোনো দিকে না তাকিয়ে একদম বেবিদের সেকশনে চলে এসেছি। বাড়ি পরারই কিছু টুকটাক জামা কাপড় কিনবো ওর জন্য ভেবেছি, এখন দেখা যাক কী নিই আমি। আর ওকে নিয়ে এখানে খুব একটা বেশিক্ষণ থাকবো না, কারণ এই জাস্ট ঘুম থেকে উঠে এলো, তো কান্নাকাটি করতে পারে। তো আপনাদের সাথে শেয়ার করবো নেক্সট ব্লগে কী কিনলাম মেয়ের জন্য। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো। আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগের মধ্যে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, আর নিজের যত্ন নেবেন। দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড টাটা।